हेलो गाइस, वेलकम टू आवर चैनल। तो गाइस, आज ही वीडियो तो हमें कथा बोलबो मोहन बागान सुपार जायंट के लिए। तो मोहन बागान सुपार जायंट के लिए फाइनली एक दुर्दान्त तो आपडेट बेरिये आसछे, एर पाशापाशी एक दुखेर खबरों बेरिये आसछे। तो की सेई खबर सेटा तोमादेरके आजकेर एई भिडियोटीते जानिये देबो। तो गाइस चलो भिडियोटी शुरू करा जाक। भिडियो शुरू करार आगे चैनेले जारा प्रथमबार एसेछो एबं सबस्क्राइब करोनी तारा अवश्यई सबस्क्राइब करे दिओ, पाशेर बेल नोटिफिकेशनटीके अल प्रेस करे दिओ, ताहले परबर्ती फुटबल रिलेटेड जे समस्त आपडेट तोमरा एकदमई मिस करबे ना। तो गाइस चलो शुरू करा जाक। तो प्रथमे जे आपडेटटा आसछे सेटा होलो मोहन बागान सुपार जायंटेर गोलकीपार निये। एई मुहूर्ते मोहन बागानेर गोलकीपार निये बेश किछुटा प्रब्लेम देखा गियेछे, जेमनटा जुआन फ्रांतो जानाच्छेन। विशाल कायत एई मुहूर्ते मोहन बागानेर फार्स्ट चयेस हिसाबे रयेछे गोलकीपार पजिशने, तबे तिनि चोट पेले तार परिबर्ते द्वितीय एबं तृतीय चयेस हिसाबे मोहन बागाने रयेछे किन्तु आर्स आनोवार शेख संगे देवनाथ मंडल। तबे एई दुई तारकार उपर मोटेओ भरसा करते पारछेन ना जुआन फ्रांतो, एमनटाई जानाच्छेन। एबं सेई कारणेई मोहन बागान सुपार जायंट सई कराते चले कानाडियार लीगे खेला आसा एक दुर्दान्त तो भारतीय तारका गोलकीपार, जिन्हें मुहूर्ते मोहन बागान ट्रायले रही, जिन्हें हलन सानी धालीवाल। ताके किन्तु मोहन बागान कन्फार्म करते चाहे, तो देखा जाक परवर्ती सानी धालीवाल के मोहन बागान कन्फार्म करते पारे कि। एर पर आपडेट आसछे मोहन बागान सेरा अन्यतम दुई विदेशी ब्रेंडन हैमिल और जॉनी काउको के लिए। सम्भवतः दुई विदेशी किन्तु एबार विदाय घटते चले मोहन बागान। क्यों विदाय घटते चले तुम्हारे बोले दी, एक संगे ये मुहूर्ते मोहन बागने जोग दिए দুই পেত্রাতস, যারা হলেন দিমিত্রি পেত্রাতসের ভাই। আর মেন জল্পনা এখান থেকেই শুরু হয়েছে। এই মুহূর্তে মোহনবাগানের ট্রায়ালে এসেছেন মাকিস পেত্রাতস এবং কোস্তা পেত্রাতস। বর্তমানে যেমনটা আপডেট বেরিয়ে আসছে, সব কিছু ঠিকঠাক থাকলে একই সঙ্গে সবুজ মেরুন জার্সিতে খেলতে দেখা যেতে পারে একসঙ্গে তিন ভাইকে, যারা হচ্ছেন দিমিত্রি পেত্রাতস, মাকিস পেত্রাতস, কোস্তা পেত্রাতস। অলরেডি আইএসএল মাতাচ্ছেন দিমিত্রি পেত্রাতস, মাঠে নামলেই গোল করে যান তিনি। সবুজ মেরুন সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছে এই মুহূর্তে তিনি। গত মরসুম থেকে দুর্দান্ত পারফর্ম করছেন মোহনবাগানের জার্সিতে, একার দমে অনেক ম্যাচই জিতিয়েছেন তিনি। তবে দিমিত্রির সঙ্গে এবার খেলতে দেখা যেতে পারে তার নিজের দুই ভাই কোস্তা পেত্রাতস এবং মাকিস পেত্রাতস। বেশ কিছুদিন আইএসএল বন্ধ রয়েছে আর এই ছুটির সময়টাকেই কাজে লাগাতে চলেছে জুয়ান ফেরান্দো। এই সময় তিনি তার দলকে পুরোপুরিভাবে গুছিয়ে নিতে চাইছেন। তো যেমনটা বলছিলাম, মাকিস পেত্রাতস এবং কোস্তা পেত্রাতস এই মুহূর্তে মোহনবাগানের ট্রায়ালে এসেছেন, আর দুজনেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ডিভিশনের ফুটবল লিগে খেলেন আর একই ক্লাবের হয়ে খেলেন সেন্ট জর্জ সিটি, সেখানে তারা খেলেন। কোস্তা পেত্রাতস তিনি ফরওয়ার্ড পজিশনে খেলেন আর মাকিস পেত্রাতস তিনি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলেন। এই মুহূর্তে জুয়ান ফ্রান্দো এই কোস্তা পেত্রাতস এবং মাকিস পেত্রাতসকে যাচাই করে নিচ্ছেন। এমনিতেই জনি কাউকো, ব্রেন্ডন হ্যামিল তাদের চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগানের সাথে। ব্রেন্ডন হ্যামিল 2024 সালে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং জনি কাউকো তারও কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় হঠাৎ কেন মাকি পেত্রাতস এবং কোস্তা পেত্রাতস অনুশীলন করার জন্য কলকাতায় এলেন? তারা কি স্রেফ ট্রায়ালের জন্যই এসেছেন, নাকি মোহনবাগানে অন্য কোনো প্ল্যান রয়েছে? তো এটা নিয়ে কিন্তু বেশ কিছুদিন ওয়েট করতে হবে এবং স্পষ্ট হয়ে যাবে বেশ কিছুদিনের মধ্যেই। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই সম্ভবত এই দুই পেত্রাতসকে নিয়ে চিন্তাভাবনা করবেন জুয়ান ফেরান্দো। তবে দেখার বিষয় এএফসি কাপের কোনো ম্যাচে তাদেরকে জুয়ান ফেরান্দো ট্রাই করে কিনা। সম্ভবত ট্রাই করতে পারে এবং এই দুই পেত্রাতসের উপরে বড় নজর রয়েছে এই মুহূর্তে জুয়ান ফেরান্দোর। বর্তমানে যেমনটা আপডেট বেরিয়ে আসছে, তো দেখা যাক পরবর্তীতে এই দুই পেত্রাতসকে নিয়ে কী চিন্তা ভাবনা করে জুয়ান ফেরান্দো। তবে যেমনটা সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে এই পেত্রাতসদের মধ্যে যে কোনো কাউকে আমরা মোহনবাগানে অবশ্যই দেখতে চলেছি। তো দেখা যাক কোন পেত্রাতসকে আমরা অবশেষে মোহনবাগানে দেখতে পারি। তো দেখা যাক এই দুই পেত্রাতসের মধ্যে কোন পেত্রাতসকে আমরা মোহনবাগানের জার্সিতে খেলতে দেখতে পারি দিমিত্রি পেত্রাতসের সাথে। তো দিমিত্রি পেত্রাতসরা তিন ভাই না হলেও কিন্তু দুই ভাইকে আমরা অবশ্যই মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে খেলতে দেখতে পারবো। বর্তমানে যেমনটা আপডেট বেরিয়ে আসছে সম্ভাবনা রয়েছে প্রচুর। তো দেখা যাক পরবর্তীতে কি আপডেট আসে এই বিষয়ে। তো গাইস এই সমস্ত আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। বাই বাই, হ্যাভ এ গুড ডে।